ইফতারে প্রত্যেক দিন ভাজা পোড়া না খেয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পেটের জন্যও যেমন ভালো হবে, খেয়েও তেমনই তৃপ্তি পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইফতারের জন্য তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট দই বড়া। আর আমি আজকে দই বড়া বানানোর জন্য আমি গিটসের এই প্যাকেটটা ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরেও কিন্তু মাশকলাই ডালটা ভিজিয়ে তারপরে ডালটা বেটে এই বড়াটা বানিয়ে নিতে পারেন। এখন বাজারে বিভিন্ন ধরনের এই প্যাকেটগুলো পাওয়া যায়, আপনি যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন। আমি যেটুকু বানাবো সেটুকু ঢেলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। একটুখানি আদা বাটা দিলে বড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দই বড়াটা একটু ফ্লাফি করার জন্য আমি খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে, একটু নরম করে করতে হবে। কতক্ষণ পরেই কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে, এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ব্যাটারের এই অবস্থা, চামচ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইদিকে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে। আর তেলটা গরম হয়ে আসলেই আমি হাত দিয়ে ছোট ছোট বড়া করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু দিতে পারেন। আর বড়াগুলো আমি খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করব। তেলের মধ্যে সবগুলো বড়া একে একে দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু ফুলে উঠবে একটু পরেই, এই জন্য চুলার আঁচটা অল্প রেখে এপাশ ওপাশ ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনার পছন্দ মতো কালার আসলে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা কিচেন টাওয়েলের উপরে রাখবেন, যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। এই যে বড়াগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এই বড়াগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দই নিয়ে নিচ্ছি, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি আর খুবই সামান্য পরিমাণ লবণ। তবে এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু চিনি লবণ ছাড়াও এই দইটা ফেটে নিতে পারেন। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ফেটে নিচ্ছি। আর বড়াগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি খাবার পানির মধ্যে এই বড়াগুলো ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। চেষ্টা করবেন খাবার পানিতে ভিজিয়ে রাখতে, কারণ বড়াগুলোর মধ্যে কিন্তু পানি ঢুকবে। এখন পানি থেকে বড়াগুলো একটা একটা করে উঠিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে নিতে হবে, যাতে কিছুটা পানি বের হয়ে আসে। তারপরে সবগুলো বড়া আমি যেই পাত্রে সার্ভ করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এখন ফেটে রাখা দইগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর দই দেওয়ার পরে আপনি এই বড়াটাকে রেস্টে রেখে দিবেন যতক্ষণ সময় পান। একটু বেশি সময় ধরে রাখলে বড়াগুলোর ভেতরে দইটা ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরার গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই বড়াটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য, তাহলে বড়ার ভিতরে দই ঢুকলে খেতে বেশ ভালো লাগবে। আর এখন এই বড়াটাকে আপনি চাইলে উপর দিয়ে পছন্দ মতো যে কোনো ধরনের তেঁতুলের চাটনি বা ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।